কি ব্যাপার মা, এত ফলমূল? নাস্তা করলাম তো শুকনো রুটি আর করলা ভাজি দিয়ে। আকাশ চল চেপে যা, তুই তো রুটি ভাজি খেয়েছিস, আমি খেয়েছি পান্তা। খাবে না? পয়লা বৈশাখে বটতলায় বসে শান্তিতে করে কাঁটা চামচ দিয়ে পান্তা খেয়ে পান্তাকে যাতে তুলেছ যে। মা এগুলো কি রাতে খাবো? না, তোমাকে দেখার জন্য কোনে পক্ষ আসছে, তাদের আপ্যায়নের জন্য এগুলো আনা হয়েছে। কোনে পক্ষ আমাকে দেখবে? ব্যাপারটা উল্টো হয়ে গেল না? আমি কোনে দেখেছি, কিন্তু আমি তো দেখিনি। আরে তাই তো, আমি কেন, বিয়ে তো আগে হবে ভাইয়ার। আমার বিয়েটা মোটামুটি হাফ ডান হয়েই আছে, আগে পরে চিন্তা করলে মন্নির চিন্তা কর। ইশ, বললেই হলো, আমার তো 18 বছরই পূর্ণ হয়নি। আমি কারো কোনো টাল বাহানা শুনতে চাই না। তুমি বিয়ে করছো, বিয়ের পর তোমার শ্বশুর তোমাকে বিদেশে পাঠিয়ে দেবে। বিয়ের পর কেন, আমাকে আগেই পাঠালে হয় না? রাইট, আমিও তাই বলি। কিন্তু মুশকিল হলো কি জানিস, তোর বাইরে যাওয়াটা বিয়ে হওয়া সাপেক্ষে, তাই না বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবিসলাম আকুম আসুন তালুক বিষয়। ভাইয়া রে, তালুকদার সাহেব তালুক নিয়ে এসেছে। হ্যালো, আমি রূপসী। দেখেই বুঝতে পেরেছি তুমি রূপসী, পারফেক্ট নেম তোমার। ঠিক বলেছেন, যে শোনে সেই বলে, আমার নাম নাকি পারফেক্ট। আপনাদের মধ্যে বর কে? আমি বড় আর ও ছোট। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। সিস্টার, বিয়েটা আমার সাথে হচ্ছে না, হচ্ছে আমার এই ভাইয়ের সাথে। ভাইয়া, ইউ নো এভরিথিং, তুই তো আমার সবকিছু জানিস। আমি মেঘলাকে মেনমেন করে কোনো লাভ নেই ভাইয়া, আমি হেল্পলেস। শ্বশুরের টাকায় বিদেশে গেলে এইরকম মেঘমালায় ঘাড়ে চাপবে, বড় আদরের মেয়ে আমাদের। সে তো দেখেই বুঝতে পারছি। জানো ভাইয়া, আমি কিন্তু গানও জানি নাচও জানি, দেখাবো। আরে বাহ বাহ বাহ, ক্যা বাত হে, বাহ, ওয়াও। কোথায় যাচ্ছিস? ডান্সার। বাবা, উনি আমার পছন্দ হয়েছে, আমি যাই। আব্বু, আমি ডার্লিং এর সাথে বাইরে যাই। যাও মা যাও। চলো ডার্লিং। বেচারা ভাই আমার।